হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন আগে আমি আপনাদের সাথে লিব্রে নামে একটি মাইনিং অ্যাপ শেয়ার করেছিলাম, তো আপনারা সেখানে অনেক লোকেই পার্টিসিপেট করছেন, তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা অলরেডি পার্টিসিপেট করে আছেন আর যারা এই প্রজেক্টটাতে ভাই এখনও পার্টিসিপেট করেন নাই। ঠিক আছে, তো আপনারা আজকের ভিডিওটি দেখেও হইলেও আপনারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেন, কেননা এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে যখন শেয়ার করেছিলাম আজ থেকে প্রায় 6 মাস আগে, আমার মনে হয় 6 মাস আগে, তো তখন আসলে এই প্রজেক্ট টাতে আমরা ইংলিশ ভার্সনে কাজ করতে পারি নাই। ঠিক আছে, ওই সময় ছিল কি, এখানে আসলে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছিল, আর সেই চাইনিজ ল্যাঙ্গুয়েজের কারণে কিন্তু আমরা আসলে এখানে সমস্ত ফাংশনে কি তারা কি বলছে সে জিনিসটা আমরা কেউই বুঝতে পারি নাই। ঠিক আছে, সব কিছুই না দেখে না বুঝেই মাইনিং করে গেছি, অর্থাৎ প্রজেক্টের উপর একটা আস্থা রেখেই শুধুমাত্র কাজ করে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে কিন্তু এই প্রজেক্টটার একটা গ্লোবাল ভার্সন লঞ্চ করছে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে নিয়ে আসছে। ঠিক আছে, তো আজকে কিন্তু যেহেতু ইংলিশে আনছে, তো আমরা কিন্তু অনাসেই এখানে আসলে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ পরে আপনাদেরকে বুঝাইতে পারবো, কিংবা আপনারাও কিন্তু এখন বুঝতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট এখনও যদি মিস থাকেন তাহলে করে নেবেন, এটাই হলো আমার সর্বশেষ কথা। তো প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন প্লাস এই ইংলিশ ভার্সনে কীভাবে আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করে এখানে আনবেন সে জিনিসটা আমি আপনাদের সাথে একদমই লাইভে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের একটু দেখাচ্ছি আসলে এখানে কী কী তারা বলছে। দেখেন এখানে টোটাল প্রাইস, ঠিক আছে, এখানে দেখেন এই যে 76 বিলিয়ন, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল প্রাইস। 76 বিলিয়ন বলতে কি ওনাদের প্রত্যেকটা কয়েনের হিসাব করে এখানে 76 বিলিয়ন আনছে কিনা এটা আমি সঠিক বলতে পারতেছি না। তো এখানে দেখেন কারেন্সি এত আছে, তারপর দেখেন ব্লক হাইট, ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু ওই যে 87 কোরের মতো এখানে আসলে ব্লক সিস্টেমে এখানে মাইনিং হয়, আর ব্লকটা হয়েছে এখানে দেখেন এই যে সবুজ ঘর আছে না, আমি একটু দেখাচ্ছি, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে সাথে সাথে দেখবেন এই যে এই পয়েন্টটা কিন্তু এখানে জমা হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। তো তারপর এখানে দেখেন টোটাল ক্যাপাসিটি আছে, তারপর হেলথ নেটওয়ার্ক আছে, ঠিক আছে, তারপর এখানে 24 আওয়ার্স প্রাইস আছে এগুলো। ঠিক আছে, তো যাই হোক আপনারা এখান থেকে এগুলো আসলে দেখতেবেন, তো আমি আপনাদেরকে এখান থেকে স্টেপ বাই স্টেপ একটু দেখাচ্ছি। তো আপনারা যদি এখান থেকে এই যে ইকোলজি এখানে যেটা ক্লিক করেন, যেতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই লিব্রে যে কী কী করতে চলেছে। ঠিক আছে, এই পেজটা দেখলেই আপনি বুঝবেন যে এটা ভাই ভবিষ্যতে কী হইতে চলেছে। তো দেখেন এখানে কী বলছে, লিব্রে চ্যাট, তারপরে লিব্রে ডাও, তারপরে লিব্রে ওয়ালেট, তারপরে লিব্রে এনএফটি, লিব্রে বিজনেস, তারপর এখান দেখেন লিব্রে গেমি, লিব্রে সোহাব, ঠিক আছে, তারপর এখান দেখেন লিব্রে ডেফআই, তারপর এখান দেখেন কী বলছে লিব্রে আর, তারপর এখান দেখেন কী বলছে লিব্রে এনএস, তারপর ঠিক আছে। তো এই সমস্ত জিনিস আপনি দেখলেই বুঝবেন যে প্রজেক্টটার ভিতর কী নাই। ঠিক আছে, অর্থাৎ এই লিব্রের ভিতর এমন কোনো জিনিস নাই যে লিব্রের ভিতর তারা অনলাইনের ক্রিপ্টো ভিতর যা লাগে সেটা রাখে নাই। ঠিক আছে, অর্থাৎ আপনারা কিন্তু বুঝবেন এই প্রজেক্টটা যে পরবর্তীতে একটা ভালো পরিমাণের প্রফিট সবারই কিন্তু দিতে যাচ্ছে। ঠিক আছে, আর তারপর আপনি যদি এখানে ক্লাউড অ্যাপ এখানে একটা ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে খুব সম্ভবত আপনার রেফার কোডটা দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে এটা হয়েছে আমার ইনভিটেশন কোড, অবশ্যই কিন্তু এই ইনভিটেশন কোডটা আপনারা ব্যবহার করবেন, তো এখান থেকে কপি করে আপনার ইনভিটেশন কোডটা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো তারপর এখান থেকে যে হেলথ আছে, হেলথে যদি আমরা যাই, তো হেলথে গেলে কিন্তু আপনারা এখানে অনেকগুলো ফাংশন দেখবেন। ঠিক আছে, এখান থেকে এই যে ফোর্স আছে, হট আছে, লিব্রে আছে, লাইভ আছে, মিশন আছে, ঠিক আছে, তারপর প্রজেক্ট আছে, টাইবি আছে। তো এখানে দেখেন লাস্টে কিন্তু একটা অপশন আছে, এই দেখেন ভিডিওস, তো এই ভিডিওসে যদি আপনি একটা ক্লিক করেন আমি একটু দেখাচ্ছি, তো দেখেন এসে গেছে এখানে কিন্তু একটা ভিডিও প্ল্যাটফর্ম। ঠিক আছে, আর এই ভিডিও প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদেরকে একটু বলি, তো এই ভিডিও প্ল্যাটফর্মে আপনারা যখন এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছিলেন তখন কিন্তু এই ভিডিও দেখে দেখেও কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু 10টা করে লিব্রা কয়েন দিত। ঠিক আছে, আর এই মুহূর্তে আপনি এখানে যদি ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওনলি 1টা করে লিব্রা কয়েন দেবে। ঠিক আছে, তো বুঝেন এখন আমরা কোথায় গেছি, অর্থাৎ এই মুহূর্তে আপনি পার্টিসিপেট করলে এখানে অ্যাড দেখলে কিন্তু আপনি খুব কম পরিমাণে টোকেন অর্থাৎ কয়েনগুলো ইনকাম করতে পারেন, বাট আর্লিস্টে যদি আপনি থাকতেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপুল পরিমাণে একটা কয়েন আর্নিং করতে পারতেন। ঠিক আছে, তো তারপরে আপনি যদি এখান থেকে স্যাডে একটা ক্লিক করেন, ক্লিক স্যাড, তো স্যাটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু স্যাটের অনেকগুলো ফাংশন আছে, আপনি এখান থেকে নিউ ফ্রেন্ড, তারপর কন্ট্যাক্ট, তারপর ব্ল্যাক লিস্টে আছে কিনা এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো যাই হোক এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা যখন এপিকেটাকে আপডেট করার পর এইখানে আসবেন, এইখানে আসার পরেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার এই লিব্রে যে মাইনিং অ্যাপস আছে তা থেকে আপনি কখনো কোনো দিন কোনোভাবেই কোনো পেমেন্ট পাবেন না, অর্থাৎ আপনি এই লিব্রে মাইনিং অ্যাপসের ভিতরে লগ ইনই করতে পারবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা এখানে আসার পর এই দেখেন মি নামে একটা অপশন আছে, এই মিতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক, তো মিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি কিন্তু এখানে ইনফরমেশন আছে, অবশ্যই কিন্তু ইনফরমেশনে গিয়ে আপনার সমস্ত আপডেটগুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করবেন। ঠিক আছে, তো যাই হোক সেটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে, এখানে তারা কী বলছে দেখেন ওয়ালেট,
এই ওয়ালেট অপশনেরটা ক্লিক করবেন, ঠিক আছে। তো ওয়ালেট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে কিন্তু একটা সিরিয়াল কি দেবে, ঠিক আছে। আমি যদিও সিরিয়াল কিটা আগে করে ফেলছি, তাই আমি আপনাদের সাথে লাইভে দেখাতে পারছি না, তো লাইভে দেখালেও আমি আপনাদের সাথে ওটা দেখাইতাম না, ঠিক আছে। তো ওইটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে সিরিয়াল কিটা দেবে সেটা কিন্তু ভালোভাবে কপি করবেন। কপি করার পর আপনি গুগল প্যাডে বলেন কিংবা নোটপ্যাডে বলেন কিংবা আপনি হ্যান্ড নোট করে বলেন কয়েক জায়গা ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। এটা যদি আপনি হারিয়ে ফেলেন, অর্থাৎ ওটা হয়েছে মূলত নেমোনিক্স কি, ঠিক আছে, অর্থাৎ যে কোনো মেটামাক্স বলেন, ট্রাস্ট ওয়ালেট বলেন, ওই রকমই, বাট এটা হয়েছে সিরিয়াল, ঠিক আছে। সিরিয়াল বাই সিরিয়াল একটা কি, সেই কিটা আপনি সংরক্ষণ করে না রাখলে আপনি যদি কোনোভাবে অ্যাপস্টার পাসওয়ার্ড ভুলে যান কিংবা আপনি ফরগেট পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রে কিন্তু সেই সিরিয়াল কিটা ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। তো সেটা তো কপি করে রাখবেন, তারপর এখানে দেখেন আবার ওয়ালেটের একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ওয়ালেট অ্যাড্রেস, তো এখানে যদি আবার ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ওয়ালেট অ্যাড্রেস আসবে, আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটাও কপি করে এক জায়গায় সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ আপনি এই ওয়ালেটে যখনই ক্লিক করবেন তখন যে সিরিয়াল কি আসবে তখন কিন্তু সেইটা সাথে সাথে আপনি নোট করে রাখবেন। এটা নোট না করলে ভাই আপনি কিন্তু কোনোভাবেই আর সেই সিরিয়াল কিটা দ্বিতীয় বার পাবেন না। তারপর এখান থেকে ইনভাইট ফ্রেন্ড গেলে ইনভাইট ফ্রেন্ড দেখতে পারবেন, তো আমি একটু দেখাচ্ছি। তো এখানে যদি যান, তো এখানে গেলেই কিন্তু আপনি এখান থেকে ইনভাইট ফ্রেন্ড এটা পাই যাবেন, এটা হচ্ছে মূলত আমার কোড। তো যাই হোক, তো আপনাদেরকে আরও একটা কথা বলি, আপনারা যদি ইনভাইট ফ্রেন্ডে আসেন, এখানে আসার পর আপনারা ভুলেও কিন্তু এখানে ক্লিক করবেন না, তাইলে কিন্তু আপনার ইনভিটেশন কোড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আপনার সরাসরি কপি করে শেয়ার করে দেবেন। তো তারপর আমি একটু দেখাচ্ছি, তো এখান থেকে যে এনএফটি কালেকশন, এটা ভবিষ্যতে কিন্তু এনএফটি নিয়ে আসবে, তারপর এনএফটি মার্কেট নিয়ে আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে নোট কাউন্ট, এগুলো আপনারা এগুলো আসলে এখান থেকে দেখতে পাবেন। তো ফাইনালি এখানে সেটিং আছে, আপনি যদি সেটিংয়ে যান, তো সেটিংয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু আপনার সমস্ত ডাটাগুলো দেখতে পাবেন, ঠিক আছে। এখানে লগ আউট করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো আপনারা নিজেরা নিজেরা দেখে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আসলে এই প্রজেক্টটাতে কীভাবে এই ইংলিশ এপিকেটাকে ডাউনলোড করে কাজ করতে হয়, কেননা সেখানে একটু ডাউনলোড করাও ঝামেলা আছে, সেটা দেখাই দিলে আপনারা আশা করি পারবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি প্রজেক্টটাতে কেউ এখনও পার্টিসিপেট করতে চান কিংবা সেই সমস্ত আপডেট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে আমি এই প্রজেক্টটার লিঙ্ক রাখবো, নতুবা আমার একটা টেলিগ্রাম স্যারের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কি বলেন সরাসরি সেই টেলিগ্রাম স্যারের লিঙ্কে একটা ক্লিক করবেন। তো টেলিগ্রাম স্যারে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে আমার স্যারে। তো আপনি কি বলেন এখান থেকে স্কুল আপ করবেন, ঠিক আছে। স্কুল আপ করার পর আপনি এরকম একটা স্ক্রিনশট দেখতে পাবেন, ঠিক আছে। তো স্ক্রিনশট দেখার পর আপনি একটু স্কুল ডাউন করবেন, তো দেখেন আমি কিন্তু এখানে বলে দিছি লিব্রে কয়েন মাইনিং। তো তারপর এখান থেকে বলে দিছি ইংলিশ ভার্সন লঞ্চ করছে, ঠিক আছে। আসলে ইংলিশ ভার্সন লঞ্চ করা এবং ওনাদের আপডেটের কারণে আজকের ভিডিওটি তৈরি করা। তো যাই হোক, আপনারা যদি প্রজেক্টটা থেকে এখনও পার্টিসিপেট করতে চান, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা সাইন আপ লিঙ্ক আছে, আপনি এই লিঙ্কে ক্লিক করেও সাইন আপ করতে পারেন। আর যদি আপনি এখান থেকেও সাইন আপ না করেন, সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু আপনাদের জন্য সরাসরি একটা এপিকে লিঙ্ক দিয়েছি, আপনি এখান থেকে ক্লিক করেও অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে অবশ্যই যেটাই করেন, এখানে একটা ইনভিটেশন কোড আছে, আপনারা অবশ্যই এটা টাচ করে কপি করবেন, এই রেফার কোডটা অবশ্যই কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি, তো প্রথমে আপনাদেরকে এখান থেকেও দেখাচ্ছি। তো আপনারা কিভাবে এখানে একটা ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কীরকম আসে আমি আপনাদের দেখাচ্ছি। তো এরকমই আসবে, যদি আপনি ওই লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে আবার এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কী আসে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো দেখেন আপনার সামনে এরকম আসার পর আপনি কি বলেন অ্যান্ড্রয়েড ইংলিশ, এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এপিকেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কী বলছে ডাউনলোড এনিওয়ে, আপনি এখান থেকে ক্লিক করে আপনি অ্যাপসটাকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো দেখেন এখান থেকে ডিটেলসে গেলে আপনার কিন্তু এখান থেকে এপিকেটা ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে করেও আপনি ডাউনলোড করতে পারেন, বাট আমি আপনাদেরকে আর একটাভাবে দেখাচ্ছি। তো আপনারা এখান থেকেও করতে পারেন, বাট আমি এটা কেটে দিছি, কেটে দেওয়ার পর আমি দেখাচ্ছি, তো ঠিক আছে। তো আমি আর একটু ব্যাগে যাবো, তো ব্যাগে যাওয়ার পর আমি আবার একটু ব্যাগে যাবো। তো ব্যাগে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি, তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এখানে এপিকে একটা লিঙ্ক দিয়েছি, আপনি কি বলেন এখান থেকে এই এপিকেতেও ক্লিক করলে আপনার এপিকেটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, একই জিনিস একই সিস্টেম, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি করতে আসি, এখান থেকে করলে আপনার একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে। টেলিগ্রামের এখান থেকে করলে একটু তাড়াতাড়ি হবে, আমি সে জিনিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলেও কিন্তু সরাসরি এইখানেই নিয়ে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি, আর এখানে দেখেন কিন্তু সাইন আপ ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে সাইন আপ ভিডিও দেখতে পারেন। বাট এখানে একটা কথা বলি, আপনারা সাইন আপ ভিডিও যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা আগের ভিডিওতে যে আমার রেফার কোডটা দেওয়া আছে সেটা আসলে একটু চেঞ্জ হয়েছে, এখন আপনারা অবশ্যই কিন্তু এই রেফার কোডটা ইউজ করবেন, ঠিক আছে, এটা ইউজ করবেন। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি, তো দেখেন আমার কিন্তু এপিকেটা ডাউনলোড হয়ে গেছে, আপনারা কিভাবে এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে ইনস্টল একটা ক্লিক করবেন ক্লিক ইনস্টল। তো ইনস্টলে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে। তো এইরকমই আসবে, এরকম আসার পর আপনারা কিন্তু অনেকে আটকিয়ে যাবেন, ঠিক আছে। এরকম আসলে আপনারা কী করবেন, তো এখান থেকে দেখেন এই যে মোর ডিটেলস, এই মোর ডিটেলস একটা ক্লিক করবেন। তো মোর ডিটেলসে ক্লিক করার সাথে সাথে দেখেন ইনস্টল এনিওয়ে, আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখন কী করবেন যে ওপেন একটা ক্লিক করবেন।
ক্লিক ওপেন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কিন্তু এরকমই আসবে। তো আপনি এখান থেকে এগ্রি দেবেন, এগ্রি। তো এগ্রিতে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার অ্যাপসটা কিন্তু এখানে এরকমই চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি আপনাদেরকে বলি, তো ভাই আপনারা যারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করছিলেন তারা কি করবেন, এখান দেখেন এই যে কি বলছে অ্যাকাউন্ট লিব্রে অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনার সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর দেখেন এখানে পাসওয়ার্ড, তো আপনার সেই লিব্রে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর এখানে ভেরিফিকেশন কোড, এখানে যে কোডটা আছে এই কোডগুলো আপনার এখানে টাচ করলে কিন্তু চেঞ্জ হয়, এগুলো আপনারা অনেকেই জানেন। তো এইগুলো এখানে বসাইয়া, ঠিক আছে, ধরেন এই যে 6742 এখানে 42 বসাবেন, তারপর এখান থেকে আপনার ইমেল দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করবেন, ঠিক আছে। আর যারা এখনও অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন নাই, অর্থাৎ নতুন ক্রিয়েট করবেন, তো আপনাদের এইখানে আনার পর আপনার কি করবেন, এখান থেকে সাইন আপ নামে একটা অপশন আছে, এই সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর এখান দেখেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো তারপর এখান দেখেন ইনভিটেশন কোড অটোমেটিক যদি বসে যায় সেক্ষেত্রে ভাই ভালো, না বসলে অবশ্যই কিন্তু আপনি এখানে ইনভিটেশন কোডটা আমার এই থেকে এনে, অর্থাৎ যেটা কপি করে আনছেন কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আনছেন সেটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখান দেখেন ভেরিফিকেশন কোড, অবশ্যই কিন্তু এই ভেরিফিকেশন কোডটা এখান থেকে লড়াই সারিয়ে আপনারা এখানে দেবেন, তো এখানে সাবমিট করবেন। তো এখানে একটা কথা বলি, এই মুহূর্তে আসলে ইমেলে ওটিপি কোড যাচ্ছে কিনা সেটা আমরা জানি না, বাট আপনারা যদি ইমেলে কোনো ওটিপি কোড যায় সেক্ষেত্রে আপনি ভেরিফাই করবেন, আর যদি না যায় সেক্ষেত্রে ভেরিফাই করার কোনো দরকার নাই। আমরা যে সময় করছি তখন আসলে ইমেলে কোনো ওটিপি কোড যায় নাই, এখন যায় কিনা আমি সঠিক বলতে পারলাম না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা লগ ইন করবেন, তো লগ ইন করার পরে আমি তো আপনাদেরকে দেখাই দিছি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তো প্রজেক্টটিতে আপনারা যদি এখনও কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু প্রজেক্টটাতে পার্টিসিপেট করে রাখবেন, কেননা এই প্রজেক্টটা থেকেও আমরা আশা করা যায় সবাই ভালো পরিমাণ একটা প্রফিট পাবো, ঠিক আছে। আর এখানে অবশ্যই কিন্তু এসে এখান থেকে পয়েন্টগুলো সবসময় ক্লাইম করে রাখবেন, ঠিক আছে। তো সর্বশেষে আরও একটা কথা বলে দিই, তো আপনারা হয়তো বা অন্যান্য মাইনিং অ্যাপসে কাজ করেন, সেখানে আসলে একবার এসে 24 ঘন্টার ভিতরে ক্লিক করলেই হয়, কিন্তু এই প্রজেক্টটা কিন্তু এরকম না, এটা কিন্তু সবসময় আপনার ফোনের ডিসপ্লেতে এরকম রেখে দিতে হবে, রেখে দেওয়ার পর কিন্তু আপনার এখানে পয়েন্টগুলো আসতে থাকবে, ঠিক আছে। তবেই কিন্তু আপনার এখান থেকে প্রতিদিন এখানে কয়েনগুলো বৃদ্ধি হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা প্যারা, যার দুইটা তিনটা ফোন আছে তাদের জন্য ভালো, বাট একটা ফোন যাদের আছে তার কিন্তু খুব প্যারা, এই কারণেই আসলে আমার এখানে অনেকটা রিওয়ার্ড কম। যদিও আপনারা অনেক লোকে পার্টিসিপেট করছেন কিন্তু, বাট আমি আসলে নিজে থেকে এখানে বেশি একটা কাজ করার সময় পাই না, কারণ আপনাদের সাথে ভিডিও তৈরি করতে যাওয়া, অন্য অন্য প্রজেক্ট নিয়ে রিসার্চ করা, সব মিলিয়ে আসলে এইটার পর এতটা সময় দেওয়া হয় না। যেটা 24 ঘন্টা প্রতি মাইনিং করা থাকে সেটা আমি সবসময় প্রত্যেকটা অ্যাপসের ভিতরে আমি জয়েন করি, ঠিক আছে, কিন্তু এইটাতে বেশি একটা সময় দেওয়া হয় না। বাট এখন থেকে আমি আসলে কন্টিনিউয়াসলি এখানে সময় দেওয়ার চেষ্টা করবো, যত সময় অবসর থাকি। তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, তো আপনারা যদি এখানে লিব্রে মেটাভার্স এখানে যদি একটা ক্লিক করেন, তো ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ইউজ এখানে একটা ক্লিক করবেন, তো ওকে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে লোকেশনটা অন করে নেবেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, তো দেখেন আপনার সামনে কিন্তু এখানে একটা 3D কিন্তু ম্যাপে নিয়ে গেছে, ঠিক আছে। এখানে আসলে এই ম্যাপটা আপনারা আসলেই অনেক কিছু বুঝতে পারবেন, তো এখানে কিন্তু আপনি মোবাইলটা হাতে নিয়ে একটু লাড়াবেন, লড়াইলে কিন্তু আপনি অনেক জিনিস দেখতে পাবেন, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা আমি আগে দেখাইছি, এখন আর দেখাইতেছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিড় হয়ে থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, এবং প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এবং ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।